নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রাজ্য জুড়ে চলছে আসাম বাঁচাও অভিযান, শিলচরে জমায়েত করে 5 জন। শিলচরে 400 অটোর পারমিট বন্ধ, বিধায়ক ও ডিসির হস্তক্ষেপ চাইল সংস্থা। নরেন্দ্র মোদী বিচার মঞ্চের বিস্তার, মিশন নিউ ইন্ডিয়ায় শিলচরের রোজি চক্রবর্তী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিধানসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি প্রদর্শন করে জনগণের কাছাকাছি যেতে চাইছে প্রধান বিরোধী দল কংগ্রেস। সে উদ্দেশ্যে রাজ্যব্যাপী শুরু হয়েছে আসাম বাঁচাও অভিযান। এরই অংশ হিসেবে বুধবার শিলচর শহরের প্রাণকেন্দ্রে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এক সমাবেশের আয়োজন করা হয়। শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সমাবেশে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রাক্তন সংসদীয় সচিব মণিলাল গোয়ালা প্রমুখ অংশগ্রহণ করেন। জমায়েত ও সমাবেশের পর একটি সুসজ্জিত প্রচার বাসের যাত্রা শুরু হয়। শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে সভা করে সন্ধ্যায় ধলাই কেন্দ্রে চলে যায়। এই প্রচার অভিযানের সূচনা করে সুস্মিতা দেব বলেন, এখনই আসামকে বাঁচাতে হবে, নইলে দেরি হয়ে যাবে। বিগত 5 বছরে বিজেপি এবং তার সহযোগীরা জনসাধারণের স্বার্থে কিছুই করেনি, বরং আসামের নাগরিক জীবনকে নরক করে তুলেছে। বিভিন্ন সমস্যা, নাগরিকত্ব আইনের কুফল ইত্যাদি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। 15 বছর কংগ্রেসের সরকার ছিল, আসামের শান্তি ছিল, আসামের যুবক সমাজ চাকরি পাচ্ছিল, কিন্তু বিজেপির সরকার আসার পরে আজকে বরাকে কোনো চাকরি হয় না। আজকে বিজেপির সরকার আসার পরে বরাকে কোনো উন্নতি হয়নি। আজকে মিনি সেক্রেটারিয়েট বলে ওরা 5 বছর কাটিয়ে দিল, আরেকটা বিল্ডিংয়ে 6 জন ডিপার্টমেন্ট বসালো। এর 5 বছর আগে আপনারা করতে পারতেন। বরাক নদীতে 5টা সেতু কোথায়? ডিটেনশন ক্যাম্প ভাঙার কথা ছিল কোথায়? এগুলা আমরা জনসাধারণের মধ্যে গিয়ে জিজ্ঞেস করব। এবং সবচেয়ে বড় ঘোষণা রাহুল গান্ধীজি করেছেন যে চাষ শ্রমিকদের যে দাবিটা ছিল 365 রুপির চাষ শ্রমিকরা পাবে। এবং আমি চা বাগানের মালিকদের বলে দিতে চাই যে 365 রুপির যে ডেইলি ওয়েজেস বাড়বে, এটা আমরা ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হতে দেবো না। আমাদের কাছে যে ফর্মুলাটা আছে ভূপেশ বাঘেল যেটা নিজে মনিটর করছেন, আমরা ইন্ডাস্ট্রিকে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত করব না, কিন্তু চাষ শ্রমিকদের আমরা 365 রুপিস পার ডে ডেইলি ওয়েজেস দিবই। আর আসামকে এই সাম্প্রদায়িক শক্তির থেকে বাঁচাতে হবে, একটা এই এরকম শক্তির থেকে বাঁচাতে হবে যেটা উন্নয়নের কথা বলে না, চাকরির কথা বলে না, শুধু ধর্মের কথা বলে। এটাই হলো এই যাত্রার। শিলচর শহরে 400 অটোর পারমিট বন্ধ, এর ফলে বিপাকে পড়েছেন অটো চালক ও মালিকরা। এ ব্যাপারে শীঘ্র ব্যবস্থা গ্রহণের জন্য এবার জেলা শাসকের হস্তক্ষেপ চাইল অল কাছার অটো রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি। বিগত 6 বছর থেকে শহরে অটোর পারমিট বন্ধ, ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত শহরের অটো চালক সহ অটো মালিকরা। বিষয়টি নিয়ে বুধবার কোঅর্ডিনেশন কমিটির তরফে কাছাড়ের জেলা শাসক এবং শিলচরের বিধায়কের কাছে স্মারকলিপি প্রদান করে বন্ধ থাকা 400 অটোর পারমিট প্রদানের আবেদন জানানো হয়। বিগত 6 বছর ধরে যে 16 কিলোমিটার পরিধির সুযোগ নিয়ে যে 400 অটো শিলচর শহরের বসবাসকারী শিলচর বিধানসভা কনস্টিটিউয়েন্সি যে অটো কিনেছিল কেয়ার অফ অ্যাড্রেসে, তারপর যে হঠাৎ করে 2015 ইংরেজিতে সেই 16 কিলোমিটার বেয়াছার ধরে কেটে 10 কিলোমিটার করার প্রকৃতিতে আজকে 6 বছর যাবৎ এই যে প্রায় 400টাধিক অটো আজকে শিলচর শহরের ছেলেরা যে দুর্ভোগ আছে, যা ইনকাম করছে তাই ফাইন দিয়ে দিচ্ছে বিকালবেলা, তাই ওদের জীবিকা নির্বাহ করে একদম দুরূহ ব্যাপার হয়েছে। এবং এই কারণে আমরা এই 400টাধিক অটোর পরিপ্রেক্ষিতে পক্ষে আমরা প্রায় শিলচর শহরের 10,000 অটো আমি যেহেতু প্রায় 6 বছর ধরে আমাদের সঙ্গেই চলাফেরা করছে, একসঙ্গে অটো চালাচ্ছে, সেই তাদের যাতে একটা সুবন্দোবস্ত হয় এই পরিপ্রেক্ষিতে আমরা মাননীয়
এমএলএ মহাশয়ের সঙ্গে আমরা দিলীপ কুমার পালের মহাশয়ের সঙ্গে আলোচনা করি, উনি বলেছেন একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য। আমরা আজকে জেলা প্রশাসনের জেলাধিপতি মহাশয়া দাবি পূরণ না হলে আগামীতে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও এদিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপাতত নাহলে আমরা বিগত দিনে চিন্তা করেছিলাম, আমরা সিদ্ধেশ্বরের যত অটো আছি সবাই মিলে একটা সম্মিলিতভাবে একটা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে ওদের পারমিট যাতে পায় এই ব্যবস্থার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। কিন্তু আজকে আমরা ওনাদের সঙ্গে দেখা করে আমরা বিশেষ করে জেলাধিপতি মহাশয় যে আশ্বাস দিয়েছেন আমরা আপাতত কয়েকদিন দেখি, আমরা আশা করি উনি সিম্পেথি হিসেবে আমরা এটা বিবেচনা করে উনি নিজেই বলেছেন। জাতীয়তাবাদী আদর্শ নিয়ে দেশ গঠনের কাজ চালিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদী বিচার মঞ্চের মিশন নিউ ইন্ডিয়া, এক সংকল্প এক নাড়া বিশ্বগুরু হো দেশ হামারা, এই স্লোগান সামনে রেখে মিশন নিউ ইন্ডিয়ার বিস্তার ঘটছে আসামেও। এই সংগঠনের আসাম রাজ্য শাখার উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছেন শিলচরের সমাজকর্মী তথা আইনজীবী মণিদীপা চক্রবর্তী ওরফে রোজি। গত 11 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে রোজি চক্রবর্তীর হাতে এই নতুন দায়িত্বের নিযুক্তিপত্র তুলে দেন নরেন্দ্র মোদী বিচার মঞ্চের জাতীয় অধ্যক্ষ রবি চাণক্য। তিনি গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তদারকি করবেন। তার নিযুক্তিপত্রে স্বাক্ষর করেছেন সংগঠনের জাতীয় অধ্যক্ষ ডক্টর জ্যোতি শ্রীবাস্তব। নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে জাতীয় অধ্যক্ষ রবি চাণক্য ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের সমন্বয়ক দীপঙ্কর ধর, উমেশ কানুজিয়া, মহেশভাই পাটিল, দীপক গোস্বামী প্রমুখ। উল্লেখ্য, শিলচরের সমাজকর্মী তথা আইনজীবী রোজি চক্রবর্তী দীর্ঘদিন থেকে সমাজসেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মালুগ্রামের স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত তিনি। এবার সংঘ ঘেঁষা নরেন্দ্র মোদী বিচার মঞ্চের মিশন নিউ ইন্ডিয়ার দায়িত্ব রোজির মাথায় নয়া পালক সংযোজন করেছে। অ্যাসোসিয়েট কমিউনিস্ট দলের আসাম রাজ্য কমিটির আহ্বানে শিলচরেও রাজ্যের ভেঞ্চার স্কুলের শিক্ষকদের প্রাদেশিকীকরণের নামে ডিগ্রেড করার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। বুধবার বেলা 12:30 শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষামন্ত্রীর কুশপুতুলে অগ্নিসংযোগ করেন দলের শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি। পরে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা কমিটির সদস্য হিল্লুল ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার ভেঞ্চার স্কুলের দীর্ঘদিন ধরে প্রায় বিনা বেতনে চাকুরি করা শিক্ষকদের প্রতি প্রতারণা করেছে। তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষা বিস্তারে যে ভূমিকা পালন করছেন তার স্বীকৃতিস্বরূপ তাদের পদ প্রাদেশিকীকরণের সময় পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়ার পরিবর্তে তাদেরকে টিউটর হিসেবে নির্দিষ্ট বেতনের ব্যবস্থা করেছে, যার বিরুদ্ধে ভেঞ্চার স্কুলের শিক্ষকরা ইতিমধ্যে আন্দোলনে নেমেছেন। শিক্ষকদের প্রতি আসাম সরকারের এই অন্যায়ের প্রতিবাদে সমস্ত শিক্ষকদের এগিয়ে আসতে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য অজয় আচার্য, জেলা কমিটির সদস্য বিজিৎ কুমার সিংহ প্রমুখ। বুধবার সন্ধ্যায় মৃদু ভূমিকম্প অনুভূত হয় শিলচর সহ রাজ্যের একাংশ এলাকা। সন্ধ্যা আনুমানিক 5:55 কয়েক সেকেন্ডের জন্য হালকা দোলা টের পাওয়া যায়। রিক্টার স্কেলে তার পরিমাণ ছিল 4.7 ম্যাগনিচিউড। সেন্টার ফর ন্যাশনাল সিসমোলজি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃদু কম্পনের উৎসস্থল ছিল আসামের শোণিতপুর, তবে বরাক সহ উত্তর পূর্ব জুড়ে তা অনুভব হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চলছে বিজেপির বড়জালঙ্গা মণ্ডলের প্রস্তুতি। বুধবার ছোটজালেঙ্গা মাল্টিপারপাস হলে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এতে বড়জালেঙ্গা মণ্ডলের 46টি বুথের সভাপতি, সম্পাদক সহ সদস্য এবং জিপি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মুখ্য বক্তা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপির এবারের লক্ষ্য মিশন 100+। এ লক্ষ্যে উপনীত হতে দলের প্রতিটি স্তরের সদস্যদের ময়দানে নেমে পড়ার আহ্বান জানান তিনি। মন্ত্রী শুক্লবৈদ্য বড়জালেঙ্গা ব্লকে বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান
তুলে ধরে। আজকের দিনে আমি এখানে বলা হয়েছে তিন দপ্তরের আমি মন্ত্রী হয়েছি, আর তিন দপ্তরই আপনাদের আশীর্বাদে, তিন দপ্তরই আজকের দিনে ভারত বর্ষ অর্থাৎ আমার রাষ্ট্র আর সমগ্র বিশ্ব থেকে আমরা অ্যাওয়ার্ড আনতে সক্ষম হয়েছি। এটা কাজের পরিণাম, মূলত কিভাবে কাজ করতে হবে এই কথাটা শিখেছি আপনাদের কাছ থেকে, যার জন্য আমরা পুরস্কৃত হয়েছি। পুরস্কার আমার চেহারা দেখে কেউ দেয়নি, আমার এই বিভাগগুলোকে যে পুরস্কার দিয়েছে ভারত সরকার এবং রাষ্ট্রের অন্যান্য যে সরকারগুলো, তো এটা এমনিতে নয়। বিগত বছরে করোনা অতিমারির প্রভাবে বাঙালির উৎসব উদযাপনে রদবদল হলো, পরবর্তী সময়ে ঋতু পরিবর্তনে হারানো ছন্দ ফের খুঁজে পায় উৎসবপ্রিয় বাঙালিরা। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় ভক্তি নিবেদন অর্পণ সহ দিনব্যাপী অনুষ্ঠানে বসন্ত পঞ্চমী তিথি উদযাপিত করল শহর শিলচরের স্বেচ্ছাসেবী সংস্থা রাজীব ওপেন ইনস্টিটিউট। বিশেষ করে ইনস্টিটিউটের মেডিকেল প্যাথোলজি ল্যাবরেটরি বিভাগের প্রশিক্ষণার্থীদের উদ্যোগে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে তা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এদিন পুজো দেখতে আসা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে পড়ুয়াদের প্রচেষ্টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ গানের সাথে পরম্পরাগত ধামাইল গানে কোমর দোলান পড়ুয়া সহ প্রশিক্ষক। সব মিলিয়ে বসন্ত পঞ্চমীর পূর্ণ লগ্নে ফের আনন্দ উৎসবের হিড়িক দেখা গেল ইনস্টিটিউট চত্বরে। আমার যারা ভলান্টিয়ার আছে ওরা অক্লান্ত পরিশ্রম করে এই সরস্বতী পূজা উদযাপন করছে প্রত্যেক বছর, এবং আমরা চেষ্টা করি যে এই অঞ্চলের যারা যারা আছে দুপুরবেলা যারা সবাই যাতে একটু প্রসাদ পায় তার জন্য একটু ব্যবস্থা করা হয়, এবং আমাদের এই রাজীব ওপেন ইনস্টিটিউটের আশেপাশের যারা পাড়ার যারা লোকজন আছে সবাই উৎসাহিত থাকে এই সরস্বতী পূজার জন্য। এবং আমরা বিশেষ করে আমরাও উৎসাহিত অনুভব করি, কারণ এখন ইয়াং জেনারেশন যারা আছে, স্টুডেন্ট যারা আছে, এদের মধ্যে এত উৎসাহ, এবং এই যে প্রত্যেকের জন্য যে একটা প্রত্যেকে নিজেকে সমর্পণ করে একটা ভালোভাবে যাদের পূজা উদযাপিত হয় সেই যে প্রচেষ্টা, সেটার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার রাজীব ওপেন ইনস্টিটিউটের যারা ভলান্টিয়ার্স এবং স্টাফ সবাইকে বিশেষভাবে, আমি আমাদের মধ্যে এমনও পেয়েছি যে বিশ্বজিৎ ভট্টাচার্যী, ধনঞ্জয় দস্তিদার, তারপর অজিত চক্রবর্তী, টিটুর নাম টিটু, ওরা কয়েকজন মিলেই কিন্তু এটা এই সব দায়িত্ব নিয়েছে, পৃথ্বীরাজ এবং আমাদের ছাত্ররা তো বিশেষ করে যারা। হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে বুধবার কাছাড় জেলার জেলাশাসক কার্যালয়ের সামনে এক মানব শৃঙ্খল কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকায় অবৈধভাবে কয়লা, বালি, পাথর সহ নানান সিন্ডিকেটে বন্ধের দাবি নিয়ে জেলাশাসক কীর্তি জল্লির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, আমি অবৈধ কয়লা চোৰাং সৰবৰাহৰ ক্ষেত্ৰত হিন্দু যুৱ ছাত্ৰ পৰিষদে আজি বিগত দিনৰ পৰা মাত মাতি আহিছে। এই চোৰাং কয়লা সৰবৰাহখিনি বন্ধ দাবীত, চিণ্ডিকেট বন্ধ দাবীত, গুণ্ডা কৰ বন্ধ দাবীত আমি বাৰম্বাৰ মুখ্যমন্ত্ৰী মহোদয়ক দুবাৰকৈ স্মাৰক পত্ৰ যোগেদি জনাইছোঁ যে বৰাক প্ৰশাসনৰ ক্ষেত্ৰত আপুনি কিছু পদক্ষেপ লওক, কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ কঠোৰ নিৰ্দেশনাকো বৰাক প্ৰশাসনে আওকাণ কৰি থকা আমি দেখিছোঁ।
গতি পুনর্বার আজ মানব শৃঙ্খল কার্যসূচী আমি পুনর্বার মুখ্যমন্ত্রী সর্বানন্দ আহ্বান করেছো যে বরাকখনত যে সিন্ডিকেট চলি আছে গুন্ডাকর চলি আছে এই ক্ষেত্রে এক বিহিত ব্যবস্থা লোলে আমি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আহ্বান জানাইছো। কিন্তু আমি কব বিচাৰিছো ইয়ার লগতে যে বরাকখনত কিছুমান বিষয়া লগতে কেজন আরক্ষী বিষয়া জড়িত আছে তেওঁলোকৰ স্বচ্ছতাতে এই গোটেই দুষ্ট চক্রে এই কামটো চলাই আছে। গতি অনাগত দিনত যদি এই সিন্ডিকেট বন্ধ নহয় আমি হিন্দু যুব ছাত্র রাজ্যজুড়ি আন্দোলন কার্যক্রম। পূর্ত বিভাগের এসওপিডি প্রকল্পের মাধ্যমে বুধবার পশ্চিম সোনাইয়ে প্রায় 1,95,00,000 টাকার দুটি সড়কের কাজের সূচনা করলেন এলাকার বিধায়ক তথা আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিন প্রথমে তরুতাজবাড়ি জিপিতে দরগাকোনা খেলার মাঠ সংলগ্ন 1,00,00,000 টাকার পূর্ত সড়কের কাজের সূচনার পর ভড়াকাই জিপির ভড়াকাই পূর্ত সড়ক থেকে উত্তর বোয়ালমারা পর্যন্ত প্রায় 95,00,000 টাকার ব্যয় সাপেক্ষে 8টি কাজের সূচনা করেন তিনি। এ উপলক্ষে অনুষ্ঠিত দুটি পৃথক পৃথক সভাতে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, আমি বলতে পারবো আপনারা যেভাবে আমাকে বিশ্বাস রেখে আমাকে বিদায় করেছিলেন, আমি বরাকায় এমন কোন রাস্তা বাকি নাই যা করিনি। আজকে শিলপুরি থেকে আরিসি পর্যন্ত এই রাস্তাও সম্পূর্ণ হয়েছে। আজকে বরাকায় পুরান লাইনের রাস্তার কাজ আরম্ভ হয়েছে। আজকে বরাকায় নতুন লাইনের রাস্তা যেটা আপনার পুরান নতুন লাইন নাচগড় থেকে উত্তর বলমানা পর্যন্ত ওইটা রাস্তারও আজকে শিলান্যাস করেছি। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে কাজের মেয়াদ 7 মাস, কিন্তু আগে 7 মাসের জায়গায় 14 মাস লাগতো, 14 মাসেও পুরা হতো না, কিন্তু এটা পরিবর্তনের যুগ। 7 মাসের জায়গায় ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন 2 মাসে কাজ সম্পূর্ণ হবে। এই হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার আকবর হোসেন মজুমদার, পশ্চিম সোনাইয়ের জেলা পরিষদ সদস্য মানব সিং সহ আরো অনেকে। শিক্ষা বিকাশ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র কাউন্সিলর আলম মমুনকে মঙ্গলবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সকালে স্কুল ফাংশনের উদ্দেশ্যে স্কুল ব্যাগ সহ তার বাবা আলিমুদ্দিনের এটিএম কার্ড নিয়ে বাড়ি থেকে বের হয়, কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় আশেপাশে খোঁজ খবর নেন তার পরিবারের লোকেরা। কোথাও তার সন্ধান না পাওয়ায় বুধবার সকালে এই মর্মে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন পরিবারের লোকেরা। একমাত্র ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় বাকরুদ্ধ হয়ে আছেন অভিভাবক। নিরুপায় দিশেহারা হয়ে অবশেষে হারিয়ে যাওয়া ছেলের সন্ধান পাইয়ে দিতে দেশ ও প্রবাসে সর্বস্তরে জনগণের সাহায্য ও সহযোগিতা কামনা করেন তাঁরা। বুধবার আসাম জাতীয় পরিষদের পক্ষ থেকে লক্ষ্মীপুর সমষ্টির উজান তারাপুরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এদিন আম্বানি ও আদানির সরকার উৎখাতের ডাক দিলেন দলের সভাপতি লোড়িনজ্যোতি গগৈ। পরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অসমৰ মানুহক বিশেষকৈ যি যি অঞ্চলসমূহত শাক পাচলি উৎপাদন কৰে মুছলমান ৰাইজে, তাতো কৈছে বোলে অসমৰ মানুহৰ ওপৰত জৈৱিক আক্ৰমণ চলিছে। এইবোৰ কথাৰে অসমত বিজেপি চৰকাৰে মানুহৰ মাজত সাম্প্ৰদায়িকতাৰ বিষয়বস্তু বিয়পাইছে। আমি এখন অসমত ক'ব খুজিছো, অসম জাতীয় পৰিষদে ক'ব খোজে, অসমত সংখ্যালঘুসকলক গুৰুসকলক সংবিধানে যিমান অধিকাৰ দিছে, 65% মানুহক ভাৰতবৰ্ষৰ সংবিধান ৰাজেন্দ্ৰ প্ৰসাদে প্ৰমাণ কৰি যোৱা সংবিধানত দেশৰ নাগৰিকৰ 65% হিন্দু নাগৰিকৰ অধিকাৰ যিমান, 35% সংখ্যালঘু মানুহৰ অধিকাৰ একে সমান, এই কথা ভাৰতবৰ্ষৰ সংবিধান। হাইলাকান্দি জেলা আদালতে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিনের বিরুদ্ধে AGYCP এর একাধিক দুর্নীতি অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে বুধবার তার পাল্টা জবাব দিলেন বরাকভেলি সুরক্ষা সংস্থার কর্মকর্তারা ওরফে BVSS। এদিন এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার কর্মকর্তারা বলেন, আমি AGYCR হাইলাকান্দি জেলা সমিতির চ্যালেঞ্জ জানাই, আর যদি প্রমাণ হিসাবে দেখাই দিতে না পারো তাহলে আমরা মানহানির মামলা দায়িত্ব করবো ইমিডিয়েটলি। 2 নম্বর মা দিয়ে থাকলো 3,00,000 টাকা করিয়া কমিউনিটি হল,
3 লক্ষ টাকা করিয়া কোনো কমিউনিটি হল আলগাপুর সমষ্টির মাইক দিয়ে বুয়া কোনো আত্মসাত করা হয়েছে না, তাই প্রমাণস্বরূপে হিম্মত থাকলে দেখাই দেব। 4 নম্বর ইয়ে থাকলো স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম গেস্ট হাউস, তার সুখ অন্ধনি সুখ থাকতে সময় অন্ধ প্রমাণ কিতা লাগিয়ে জনসাধারণ আছে দিতরা, তাই এটা খালিনগর হসপিটালের সামনে গিয়ে ওখান দেখুক এখান বঞ্চে নি না বঞ্চে না, তাই সুখ তাকিয়া আলগাপুর সমষ্টির মানুষরে তাই সেইটা একটা বিভ্রান্ত সৃষ্টি করতা কোন ফাতি নেতার কাছ থেকে তাই টেকা লইছই আর নেজাম সুদ্দিরিয়া মনে করে টেকা দিছে না, যার জন্য ফাগল লইয়া ফাগলামি হিসাবে তাই একটা মামলা দায়ের করছই। এই মামলা দেখাইয়া দায়ের করিয়া কত নেতার কাছে যেন ডরি বুয়াইতরা এখান আল্লাহ বা জানে, যার জন্য আমি তার নিন্দা ও ধিক্কার জানাইয়ার এই সমস্ত জিনিস থাকি তাই বাঁচিয়া থাকার লাগিয়া এবং তানে কেয়ারফুল করে জানাইয়ার আলগাপুরের MLA-র উপরে এইরকম বিভ্রান্ত মাছ যদি আর একদিন তাই মাতইন আর ইমিডিয়েটলি যদি মামলা তাই নাফুস না করুন তাহলে এর এগে নিশ্চয় যত কিছু করা লাগে আমরা বরাক পুলিশ সুরক্ষা সংস্থার পক্ষ থেকে গিয়া করিয়া যাইমু এবং হিম্মত হইয়া থাকে তান যদি এক বাবর ছেলে হইয়া থাকে তান তান কোভিড ডে এবং মিল্লা তুল্লারে চ্যালেঞ্জ জানাই আর যেন এটা প্রমাণ স্বরূপে জনসমক্ষে বার করিয়া দেয়। উধারগঞ্জ বিধানসভা সমষ্টির অধীনস্থ দার্জিলিং জিপির বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক আজিবুদ্দিন লস্করকে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট প্রদানের দাবি জানান স্থানীয়রা। এ উপলক্ষে উধারগঞ্জ বিধানসভা কেন্দ্রের চাঁদখিরাতে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অভিমত ব্যক্ত করতে স্থানীয়রা বলেন, আজিবুদ্দিনের স্ত্রী বর্তমানে লার্সিং জিপির সভানেত্রীর পদে কাজ করছেন এবং তার প্রতিনিধি হিসেবে সুষ্ঠুভাবে জিপির কাজকর্ম তিনি দেখাশোনা করছেন। হিন্দু মুসলিম খ্রিস্টান সহ এলাকায় অসমীয়া ভাষাগোষ্ঠী মানুষেরও যথেষ্ট সমর্থন রয়েছে তার পক্ষে, তাই আসন্ন নির্বাচনে তাকে বিজেপির টিকিট প্রদান করা হলে তিনি অনায়াসে জয়ী হবেন বলেও দাবি করেন তাঁরা। এ টিকিটটা পাইতো বিজেপির ওদের ঠাকুর আছে ওদের পাইতো, তোমরা তো আল্লাহ আছে আমরা তো ঠাকুর আছে ঠাকুর আছে ওদের পাইতো খাট কবা ইটা 100 বার একলগে পড়েছি একলগে চলছি আমরা অজিবাই যাতে আমরা এই যে টিকিটটা আমরা পাইতো বিজেপি থাকি আর আমরা ওটাই চাই, এনে আমরা সবসময় পাইতাম তারে আর পাইও আর আমরা কাজ কামনা দেওয়াতে হইব হয় এটাকে তো তো কাজ আমরা কইছে আমরা ও রাস্তাঘাটটা বানাই দিব তাই লাগেছে, যদি তাই আমরা এখনো ভোটটা দিব তে তো তাই না আমরা ও কাজটা করিয়া দিব যা তো আমরা নার্সিং অত যাইই না। রবিবার বরাক উপত্যকার সাহু সমাজের এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারাই সমাজের উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরে। তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে রঞ্জিত সাহু বলেন, শিলচর শহরে সাহু সমাজের একটি ভবন নির্মাণ করা হলে সমাজের গ্রামের ছেলে মেয়েরা তারা শহরে এসে উচ্চ শিক্ষার সুবিধা লাভ করতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন। ম্যাজিক ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে করিমগঞ্জ ইলাশপুরে উত্তেজনা দেখা দেয়। বুধবার সকাল আনুমানিক 7টায় বাড়ুইগ্রাম কমলা টিলা পূর্ত সড়কে ম্যাজিক ট্রাকের ধাক্কায় মেহবুবা বেগম নামে 9ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়। পরে জাফরগড় হায়ার সেকেন্ডারি স্কুলের 5 শতাধিক পড়ুয়ারা আসাম ত্রিপুরা জাতীয় সড়ক অবরোধ করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রাজ্য জুড়ে চলছে আসাম বাঁচাও অভিযান, শিলচরে জমায়েত করে 5 জন। শিলচরে 400 অটোর পারমিট বন্ধ, বিধায়ক ও ডিসির হস্তক্ষেপ চাইল সংস্থা। নরেন্দ্র মোদী বিচার মন্ত্রী বিস্তার, মিশন নিউ ইন্ডিয়ায় শিলচরে রোজি চক্রবর্তী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।